সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি মৌসুমি হাজরা। আমি ডাটার রান্নাঘরে একটি রান্না শেয়ার করব। যদি আপনাদের এটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমি বানাবো মালাই চিতই পিঠে। চিতই পিঠে বানানোর জন্য আমার লাগছে এই চালের ব্যাটারটা। আমি এইভাবে এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার এটাতে করে আমি বানাবো চিতই পিঠেটা। কিভাবে বানাবো এবার দেখে নিন। এবার চিতই পিঠেটা বানানোর জন্যে আমি এইটাতে একটু তেল গ্রিস করে দেব সবগুলোতে। খুব হালকা অল্প একটু তেল আমি এখানে দিয়ে দেব। চিতইগুলো বানাবো। এবার আমি এগাতা করে ব্যাটার আমি আপাম মেকারে দিয়ে দেব। এটাতে আমি দিয়ে দিলাম। এবার এটাতে আমি 2 থেকে 3 মিনিট এটা আমি একটু চাপা দিয়ে রাখবো। ফিরে এলাম। এবার আমি দেখব এগুলো হয়ে গেছে। এগুলো হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। দেখুন, চিতইগুলো আমার এইভাবে বানানো হয়েছে। পিছন দিকগুলো এইরকম থাকবে। এবার এগুলোকে আমি দুধে ফোটাবো। সব চিতইগুলো আমার বানানো হয়ে গেছে। এবার দুধটা ফুটতে শুরু করেছে অলরেডি। এবার এই দুধে আমি এই চিতইগুলোকে দিয়ে দেব। দুধটা অলরেডি আমার ফুটতে শুরু করে দিয়েছে এবং ফুটে ফুটে এতটা হয়েছে। এটা আরেকটু ফুটিয়ে আমি চিতইগুলো তো এখন আমি দুধে চিতইগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এটা আমি 1 কাপ খেজুর গুড় এটাতে দিয়ে ফুটিয়েছি দুধটাকে। সব চিতইগুলো আমি দিয়ে দেব। সব চিতইগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি হাই ফ্লেমে একটু ফুটতে দেব। এটা ফুটে ফুটে যখন গাঢ় হবে তখন আমি এটাকে বন্ধ করে চাপা দিয়ে দেব। এটা একটু দুধের সঙ্গে ফুটতে থাকবে এবং মিষ্টিগুলো তাহলে ওর মধ্যে ঢুকে যাবে। এটা যখন এইভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। এটা এবার ফুটতে থাকবে এইভাবে। এটা আমি 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট পরে আমি এটাকে তুলে সার্ভ করব। এটা আমার 20 মিনিট ফুটেছে। তারপরে আমি এটাকে দেখাচ্ছি এইভাবে হয়েছে। এটা এবার হয়ে গেছে। এটা আমি এবার গ্যাস বন্ধ করে দেব, কারণ এটা আরও ফুটালে তাহলে দুধটা আরও খুব গাঢ় হয়ে যাবে, তখন আর এটা খেতে ভালো লাগবে না। তাই এই অবস্থাতেই আমি এটা গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটা সার্ভ করে দেব। আমি এই গ্যাসের আয়লে এটাতে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার দুধ চিতই বা মালাই চিতই পিঠে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।